আসসালামু আলাইকুম, দিস ইজ আমিনুল ইসলাম সালমান, ইউ ওয়াচিং টেকনোলজি ক্লাস। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার ভিডিও হলো ইউটিউবের মনিটাইজেশন আপনি কীভাবে অন করবেন। ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য আপনার অবশ্যই 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তাও আপনার 365 দিনের মধ্যে সেটা ফুল কাউন্ট হতে হবে, তারপর আপনি করতে পারবেন ইউটিউবের মনিটাইজেশন অন। তো আজকে আমি আপনাকে দেখাবো যে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আপনার কাউন্ট হয়ে যাবে তখন আপনি কীভাবে মনিটাইজেশন অন করবেন। সেজন্য আপনি কী করবেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। ওপেন করে সোজা চলে যাবেন কোথায়, আপনি ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। আমার যে চ্যানেলটা চ্যানেলটা লগ ইন করা আছে। লগ ইন করার পর আপনি এখানে ক্লিক করে চলে যাবেন ইউর চ্যানেল। এখানে যাওয়ার পর আপনি চলে যাবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের নিচে আপনি সুন্দর করে মাউসটা নিচে নামাবেন। নামানোর পর এখানে দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, আপনি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যদি হুবহু ইন্টারফেসটা আসে, এখানে যেভাবে আছে হুবহু যদি ইন্টারফেসটা আসে, তাহলে আপনি মনে করবেন আপনার মনিটাইজেশন অন করার জন্য ইউটিউব আপনাকে খুঁজতেছে। তারপর আপনি কী দিবেন, এখানে দেখেন অ্যাপ্লাই অপশনটা অটোমেটিক চালু হবে, আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে যে অপশনটা রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, মানে আপনি এখান থেকে স্টার্ট করবেন। প্রথম আপনার এখানে যে তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথম যে স্টেপটা সেটাতে আমি স্টার্ট ক্লিক করলাম। স্টার্ট ক্লিক করার পর এখানে ওদের যতগুলো শর্ত আছে অবশ্যই আপনার সম্পূর্ণ শর্তগুলো মানতে হবে। মানার পর আপনাদেরকে দিতে হবে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস। আপনি যদি ইউটিউবের মনিটাইজেশন অন করতে চান তাহলে ওদের যে শর্তগুলো আছে সবগুলো আপনাদের অবশ্যই মানতে হবে, আর আপনি যদি না মানেন তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। তারপর আপনি দেবেন কি আই অ্যাকসেপ্টে ক্লিক করাই, অ্যাকসেপ্ট টিমস ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কী আসছে, রিভিউ পার্টনার্স প্রোগ্রামস। এটা আমার রিভিউটা ডান হয়ে গেছে, অলরেডি আমার গ্রিন চিহ্ন চলে আসছে। তারপর সেকেন্ড যেটা স্টেপটা এটা হচ্ছে সাইনিং আপ টু গুগল অ্যাডসেন্স। আপনার যদি কোনো গুগল অ্যাডসেন্স থাকে তাহলে আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা এখানে বসাই দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নতুন করে একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেজন্য আপনি কী করবেন, স্টার্টে ক্লিক করবেন। এখন এখানে বলতেছে কি ডু ইউ উইল বি ক্রেডিট টু অ্যাডসেন্স কমপ্লিট দিস স্টেপ। আপনি দিবেন যে ইউ হ্যাভ দ্য এক্সিস্টিং অ্যাকাউন্ট, নাই আমার কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নাই, তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে হুবহু এই ইন্টারফেসটা চলে আসবে। আপনি এখানে কোন জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করবেন, আপনার এখানে যদি একটা জিমেলে থাকে তাহলে ওই জিমেলটা আপনি দেখাই দেবেন, আর যদি একটা জিমেল না থাকে, যদি আরও অনেকগুলো জিমেল থাকে তাহলে আপনার যে জিমেলটা দিয়ে আপনি করবেন সেই জিমেলটা আপনি দেখাই দেবেন। তো আমি যে জিমেলটা দিয়ে এখন আমার এখানে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমি সেই জিমেলটা আমি বসে দিয়েছি। বসিয়ে দেবেন, দেওয়ার পর দেখেন আমার এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টের নামে একটা রয়্যাল রাইডার্স নামে, এটা হচ্ছে আমার জিমেল আইডি। তারপর এখানে ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট, আপনি অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করবেন কি না, আমি এটাই দিয়ে আমি কী করবো, এইটাই দিয়ে আমি কী করবো, আমি আমার যেই ইউটিউবের যেই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করবো। তো আমি এখানে দেবো ইয়েস। তো এখান থেকে আপনাকে কান্ট্রি চাই বা অবশ্যই আপনি কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ, ওকে। তারপর এখানে দেবেন যে ইয়েস আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্টে ক্লিক করবেন। তারপর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে, আপনি অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হুবহু এটা চলে আসবে, আসার পর আপনি অ্যাডসেন্স এখানে আপনি যে জিনিসগুলো আছে ওগুলো চাইলে পড়তে পারেন, বা এগুলো হচ্ছে আপনার কী কী কাজ করাতে হবে এগুলো আপনি দেখতে পারেন। গেট স্টার্ট ক্লিক করবেন। তারপর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে, আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আছে, আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, কারণ আপনি বিজনেসের জন্য করতেছেন না। তারপর আপনি চাইলে এখানে আপনার যে নামটা আপনার ফুল ভোটার আইডি কার্ডে যে নামটা আপনার আছে হুবহু আপনি সেই নামটা আপনার থেকে ইউজ করতে হবে। ভোটার আইডি কার্ড আপনার যেভাবে আছে হুবহু এভাবে ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাডসেন্সের যে কার্ডটা আছে আপনার যে ফিনট ভেরিফিকেশন সেটার জন্য আপনার সমস্যা হতে পারে। তারপর আপনি যে অ্যাড্রেসে আপনি আপনার অ্যাডসেন্সের কার্ডটা নেবেন, যে অ্যাড্রেস আসলে সেই কার্ডটা নেবেন, সেই অ্যাড্রেস লাইনে আপনি দিয়ে দেবেন, আর যদি অ্যাড্রেস লাইনে যদি না আটে আপনি অ্যাড্রেস লাইন টুনে দিয়ে দেবেন। তো আমি আমার যে অ্যাডসেন্সের যে কার্ডটা যে জায়গায় যাবে তো আমি সেই নামটা অ্যাডসেন্সের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু যদি অ্যাড্রেস লাইন ওয়ানে হয়ে যায় তাহলে দ্বিতীয় অ্যাড্রেস আপনার থেকে আর দিতে হবে না। তারপর আপনি এখানে আমরা সিটি দিবেন,
তারপর আপনার যে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোডটাতে যে অ্যাড্রেসটা দিন যে পোস্ট কোন পোস্ট কোডে যাবে সেই পোস্ট কোডটা আপনি দিয়ে দিবেন, এবং আপনার যে ফোন নাম্বারটা পোস্ট কোডে গেলে আপনার যে নাম্বারটাতে কল করবে সেই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পর আপনি একবার দেখবেন আপনার অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, এগুলো যদি ভুল হয় আপনি কিন্তু অ্যাডসেন্সের কার্ডের জন্য আপনি কষ্টে পড়ে যাবেন। তারপর আপনি এসে দিবেন সাবমিট, সাবমিটে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনাকে দেখবেন রিডাইরেক্টিং করে আপনাকে অটোমেটিক ওদের যে ইউটিউবের যে জায়গা থেকে আমরা আসছি ওই জায়গায় আপনাকে অটোমেটিক নিয়ে যাবে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে থাকে। এখন দেখবো আমাদের এখানে কী আসছে, তো দেখেন সিং আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা ইন প্রসেস চলতেছে, একটু 30-40 সেকেন্ড সময় নেবে, যতক্ষণ সময় নেই একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। এখন আর আপনার করার কোনো কাজ নেই, যা কিছু হওয়ার অটোমেটিক হয়ে যাবে, গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে ডান চলে আসবে। তারপরে যেটা আপনার যে গেট রিভিউ যেটা, সেটা ওরা আপনার চ্যানেলটা রিভিউ করে দেখবে, সব কিছু ওরা করে দেখবে, আপনারা এখানে কোনো কাজ নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। একদিন পরে বা 24 ঘন্টা পরে আপনি অটোমেটিক মেসেজ পাবেন বা মনিটাইজেশন ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো আমি 24 তারিখে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করছি, আজকে 25 তারিখে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, মাত্র 12 ঘন্টার ব্যবধানে আমার মনিটাইজেশন অন। তো এখানে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট সেটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এবং ইউটিউব থেকে আমাকে যে SMSগুলো করছে আর্ন মানি ফ্রম দ্য ইউটিউব চ্যানেল, তো মনিটাইজেশন অন হয়ে গেছে আপনারা দেখতেছেন। তারপর আমি চলে গেলাম কোথাও আমার জিমেলে যাওয়ার পর দেখতেছি আমার এখানে অলরেডি আমাকে ইউটিউব থেকে মেসেজ দিয়ে দিছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ অ্যাপ্রুভ টু দ্য জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তার মানে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তো আগে একটা সময় লাগতো যে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে 10 দিন 15 দিন 20 দিন এমন সময় লাগতো, এখন বর্তমানে তো মনিটাইজেশন অন করা একদম ইজি, 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে কি মনিটাইজেশন অন হয়ে যায়। তো যারা নতুন নতুন ইউটিউবিং করতেছেন তারা খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ইউটিউবিং করেন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ইউটিউবিং করে আপনার চ্যানেলটা আপনার ভালো পজিশনে নিয়ে আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে আপনি কি মনিটাইজেশন আপনি পেতে পারেন। তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি হবু আপনি এভাবে অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি বলছেন যে কীভাবে আপনি আপনার ইউটিউবের মনিটাইজেশন অন করবেন, আর মনিটাইজেশনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।